हाय बंधुरा मन मेमोरिज चैनले तुम्हारे सबाई के वेलकम जानिए आज के वीडियो शुरू करछी। आशा करछी आजकल वीडियो तुम्हारे सबाई भालो लागबे, ताई वीडियो कोनो रकम स्किप ना करे शेष पर्यन्त देखबे आर वीडियो शेषे लाइक कमेंट शेयर करते एकदम भूलबे ना। आर जे समस्त बंधुरा आमार चैनले एकदम नतून आमार चैनलटाके सबस्क्राइब करनी तारा अवश्यई चैनलटाके सबस्क्राइब करे बेल बाटनटा प्रेस करे दिओ जाते आमी जे कोनो भिडियो देओयार साथे साथे सेई भिडियो नोटिफिकेशनटा तोमादेर फोने चले जाए। गतकाल सन्ध्या 6টা नागाद आमरा दीघा थेके बाड़ी फिरेछि। बाड़ी फिरे मन खराब लागलेओ आमरा बाड़ी फिरेछि एक राश आनंदेर स्मृति निये। ओई दुदिन आमरा अनेक आनंद मजा खावा दावा घोराघुरी ও প্রচুর স্নান করে কাটিয়েছি। আমরা দুদিন যখন দীঘা ছিলাম তখন ওইখানে দিনের আবহাওয়াটা বেশ গরম থাকলেও সন্ধ্যাবেলা থেকে আবহাওয়া কিন্তু ঠান্ডাই থাকতো। আর দিনের আবহাওয়াটা গরম ছিল বলেই তো আমরা অতক্ষণ ধরে স্নান করতে পেরেছি। ভোরে যখন সমুদ্র ধারে যেতাম তখন তো আমরা অর্ধেক স্নান করেই হোটেলে ফিরতাম, আর বেলায় যখন স্নান করতে যেতাম তখন তো 3-4 ঘন্টার আগে সমুদ্র থেকে উঠতামই না। সমুদ্রের ঢেউতে দাপিয়ে দাপিয়ে যখন হাঁপিয়ে যেতাম তখন বালির চরে শুয়ে পড়তাম, আর ওই সময়টা বাচ্চাদের সঙ্গে আমরাও যেন কেমন ছেলেবেলায় চলে গিয়েছিলাম। আর শুধু কি সমুদ্রে স্নান করা, ঢেউয়ের নোনা জলের মুখ যখন পুরো নোনতা হয়ে যেত তখন পাড়ে বসে কুলপিও খেতাম আর কি। ওই সব কিছুক্ষণের মধুর স্মৃতিগুলোই তো রয়ে যাবে আমাদের মনের মণিকোঠরে। সারাদিনের ব্যস্ত জীবনের কোনো এক শান্ত সন্ধ্যায় ওই সব মধুর স্মৃতিগুলো মনে করে আবার আনন্দে ভরে উঠবে মন। সমস্ত জামা কাপড় ভর্তি হয়ে আছে, ঘুরে বেরিয়ে এসে অনেক জামা কাপড় জমেছে, এগুলো সব কাচতে হবে। আর এই ব্যাগ দুটো থেকে এখনও জামা কাপড় বের করা হয়নি, তো একদিনে সব কাচা যাবে না। যেগুলো ওই ঘরে বের করেছে সেগুলো কাচবো, আর এইগুলো থাকবে, এগুলো গতকাল হবে আর তারপরে হবে, দেখা যাক কবে কবে। গঙ্গায় এখন জোয়ার চলছে, কি বড় একটা জাহাজ যাচ্ছে, আমি সেটা ক্যামেরা বন্দি না করে থাকতেই পারলাম না। দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে, আমাদের বারান্দায় যেখানে আমি রান্না করি সেই সামনে যে জানলাটা আছে ওখান দিয়ে দেখা যাচ্ছে বিশাল বড় জাহাজ যাচ্ছে একটা। যে আজকে হালুয়া চাঁদা মাছ এনেছে যেগুলো আমরা দীঘায় দেখছিলাম, তো আজকে সময় একদম ছিল না, ওর হাতে তাড়াহুড়ো করছিল বলে বাজার থেকে মাছগুলো কাটিয়ে আনতে পারিনি। মাছগুলো আজকে আমাকে ঘরেই কাটতে হবে। যখন নতুন বিয়ে হয়ে আমি এ বাড়িতে এসেছিলাম তখন আমি মাছ কাটতে পারতাম না, কিন্তু আমার ভাসুর বাবার খুব সুন্দর মাছ কাটতে পারে, তো উনি যখন মাছ কাটতেন তখন বসে বসে আমি মাছ কাটাটা দেখতাম, দেখে দেখে ওনার কাছ থেকে আমি মাছ কাটা শিখেছি। বলতে পারো আমার ভাসুরের কাছেই আমার মাছ কাটার হাতেখড়ি, তো উনি মাছ কাটার সাথে সাথে ভালো মাছ ধরতেও পারেন। আর মাছ কাটাটা আমি এখন শিখে গেলেও মাছ কিনতে কিন্তু আমি একদমই পারি না, অর্ধেক মাছ তো চিনিই না, গোনাগাতা কয়েকটা মাছ ছাড়া অর্ধেক মাছের তো আমি নামই জানি না। তনুর বাবার সঙ্গে কোনো কোনো দিন বাজারে গেলে জিজ্ঞেস করি এটা কী মাছ ওটা কী মাছ, এইভাবেই আস্তে আস্তে আমি মাছের নামগুলো জেনেছি। দুদিন বাড়ি ছিলাম না, সারা ছাদ নোংরা হয়ে আছে, দেখো কোনায় কোনায়, দুদিন তিন দিন ছাদ দেওয়া হয়নি তো ছাদ একদম নোংরা হয়ে গেছে। ছাদটা ঝাড় দিতে দেখছি কি করবো না করবো, ছাদটা ঝাড় দেওয়া যায় কি না। আর এদিকে মুখোহানির জায়গাটাও নোংরা হয়ে আছে, পরিষ্কার ঝরিষ্কার করা হয়নি ঠিকঠাক, কারণ মা ঠিকভাবে ওদের পরিষ্কার করতে পারে না। মা খেতে দিয়েছে, টাইম টাইম খেতে দিয়েছে, কিন্তু পরিষ্কারটা ঠিকঠাক করে করা হয়নি। মুখোহানির খাঁচাটার ভিতরটা পরিষ্কার করতে হবে। আর এখন একটু হালকা হালকা রোদ বেরিয়েছে, তবে রোদের তেজ তেমন নেই। আর কিছু জামা কাপড় ধুয়ে আমি এখন এসেছি ছাদের মেলার জন্য, তো ছাদটা কি নোংরা হয়েছে দেখলেই তো, কিন্তু ছাদটা পরিষ্কার করবো কি না ভাবছি, কারণ এখনও ঘরদোর মোছা হয়নি। মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে আমি ঘরদোরগুলো ঝাঁট দিয়ে সবাই ছাদে এলাম জামা কাপড়গুলো ধুয়ে মেলার জন্য। আর
এখনও ঘর দোরগুলো মুছবো, তারপরে মাছের মাছটা রান্না করব। তো ছাদটা ঝাঁট দেওয়া হয়ে উঠবে কিনা বুঝতে পারছি না, আজ যদি ঝাঁট দিতে পারি দেব, নাহলে কাল ছাদটা পরিষ্কার করা হবে। এই দুদিনে দেখো এই কুমড়া গাছটা কি সুন্দর বেড়েছে। আবার কুমড়ো গাছে কত ফুলও এসেছে দেখো, এইটুকু কুমড়ো গাছ তার মধ্যে ফুল এসেছে দেখো, একটা দুটো তিনটে চারটে এই একটা পাঁচটা, এইটুকু কুমড়ো গাছে পাঁচটা ফুল এসেছে। কুমড়ো দানাটা আমি টবের মধ্যে পুঁতে দিয়েছিলো, তো এইটুকু গাছ হয়েছে। আর এই কদিন ছিল না দেখো, অ্যালোভেরা গাছগুলো বড় কি বড় বড় লাগছে, অ্যালোভেরা গাছগুলো বেশ বড় হয়ে গেছে। আর এইদিকে লঙ্কা চারাগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। আবার এবার এগুলোকে অন্য জায়গায় বসিয়ে দিতে হবে, এগুলো আজকে আর হবে না, কালকে একেবারে ছাদটা ঝাঁট দেবো, দিয়ে এগুলো বসিয়ে দেবো। ছাদ তো চারিদিক নোংরা হয়ে আছে, পাতায় পাতা ভর্তি, গঙ্গাধারে ঘর তো হাওয়া দিলেই ছাদ ভর্তি নোংরা হয়ে যায়। বেড়াতে যাওয়ার আগে এই বিছানার চাদর আর বালিশের কভারগুলো কেচে শুকনো করে সিঁড়ির ঘরের দড়িতে রেখে গিয়েছিলাম, গুছিয়ে উঠতে পারিনি। তো এখন এগুলো আগে গুছিয়ে রাখি, কারণ আজকেও তো এক বালতি কাঁচা আছে, সেগুলো আবার শুকনো হয়ে আবার দড়িতে জড়ো হবে, আবার এগুলোও থাকবে, তো এত একসঙ্গে গুছিয়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না। আর এমনিতেই আমার জামাকাপড় গোছাতে খুব বিরক্ত লাগে, তাই এগুলো গুছিয়ে রেখে তারপর এক বালতি যে জামাকাপড় ভিজিয়েছি সেগুলো কাচতে যাবো। এইভাবে গঙ্গা থেকে স্নান করে ফিরলাম, আর আজকে এই এক বালতি কেচেছি, এখনও কিছু কাঁচা বাকি আছে যেগুলো কাল পরশু কাচবো দেখি। আর এখন আগে তুলসী গাছে জল দিয়ে ঠাকুর প্রণামটা করে নিই, আর ওরা নিচে খেতে বসে গেছে। তো বন্ধুরা, এই সবে মাত্র সন্ধ্যে দিয়ে আমি ছাদে এলাম, আর দুপুরে স্নান টান করে ছাদে এই বালতিটা রেখে গিয়েছিলাম, খেয়ে দিয়ে উঠে ভেবেছিলাম মেলবো জামা কাপড়গুলো সব, কিন্তু আর মেলা হয়ে ওঠেনি, খেয়ে উঠে শুয়ে পড়েছি আর ঘুমিয়েও পড়েছিলাম। এখন এই জামাকাপড়গুলো মেলবো, মেলে আমি একটু বেরোবো, কারণ বেড়াতে যাওয়ার আগে সবাইয়ের কাছে কাজ দিয়ে গিয়েছিলাম, সেই কাজগুলো আনতে যাব। এসে এই জামাকাপড়গুলো মেলতে মেলতে অনেকটা রাত হয়ে যাবে, তাই আগে জামাকাপড়গুলো মেলে রেখে তারপর বেরোবো। এখন সন্ধেবেলা জামাকাপড় মেলতে মেলতে আমার খালি দুদিন আগের সন্ধ্যাবেলার কথাগুলো মনে পড়ছে। ঠিক এই সময় আমরা সমুদ্রের বিচে বসে কত গল্প করছিলাম, সমুদ্রের ঢেউয়ের গর্জন ও মানুষের কোলাহলে নিজেরা কি বলছিলাম সেটাও ঠিক করে শোনা যাচ্ছিল না। আর আজ এখন ঠিক একই সময়ে আমাদের ছাদের পরিবেশ কত নিস্তব্ধ। যাক, অত সব আর এখন না ভেবে এবার আগের মতো আবার কাজকর্ম শুরু করতে হবে, আর এখন আমাকে জামাকাপড়গুলো মেলে বেরোতেও হবে। তাই আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিওতে।